বিদ্যুৎ ও পানি সরবরাহ সেবায় ভর্তুকি থেকে বের হয়ে আসতে যাচ্ছে সরকার। আগামীতে দেশের বিভিন্ন এলাকায় গুরুত্ব ও মানুষের আয়ের উপর ভিত্তি করে সেবা দুটির চার্জ নির্ধারণ করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মহাসড়কগুলোর পরিচর্যায় খরচ টোল আদায়ের মাধ্যমে তুলে আনা হবে। বর্তমান সরকারের শেষ একনেক সভায় 39,344 কোটি টাকা ব্যয়ে 44টি প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভর্তুকি থেকে সরে আসতে হবে, এরিয়া ওয়াইজ, ইনকাম ওয়াইজ, ফ্যামিলি ওয়াইজ, আমাদের ফেয়ার বা চার্জ ফিস দাম ধারণ করতে হবে। আজকের অর্ডার নয়, যারা এই কাজ করে তাদের জন্য কথা নয়।